ওয়েট করি কখন মা আসবে নতুন জামা কাপড় পরে ছোট থেকে বড় আবাল বৃদ্ধ বনিতে আমরা বেরিয়ে পড়ব প্যান্ডেলে প্যান্ডেলে। তো গত দু বছর সেটা হয়নি, গত দু বছর আমরা বাইরে থেকে মাকে প্রণাম করেছি। তো আমি আমার সবার কাছে আবেদনও করছি যে যদি মাকে আমার কাছে এসে অঞ্জলি দিতে হয়, মাকে কাছে এসে দেখতে হয়, আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখনো কোভিড শেষ হয়নি, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি করতে পারি তাহলে এবার সবাই এসে মার কাছে আমাদের মনস্কামনা, আমাদের অঞ্জলি, আমাদের শ্রদ্ধাঞ্জলি সবটাই মানে। বিরোধীরা আবারও যথারীতি এইবারে এই বিভিন্ন ক্লাব থেকে অনুদান দেওয়া হবে তাকে তীব্র সমালোচনা এনে দেখুন, আমাদের কাজ আমরা করবো, বিরোধীদের কাজ সর্বকাল মাননীয় মুখ্যমন্ত্রী পয়লা সেপ্টেম্বর শোভাযাত্রার মধ্যে দিয়ে ইউনেস্কো যেভাবে দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে, সেই সর্বজনীন দুর্গাপুজো যে বিশ্বজনীন হয়েছে তারই স্বীকৃতি স্বরূপ 1 তারিখ আমরা শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু করব। আমি ভেবেছিলাম যে পুজো হবে 1 তারিখ, কিন্তু দেখলাম রানা পুজো শুরু করে দিল ঠিক 35 দিন আগে। সকালে একটা জোরে হাততালি দেবেন প্লিজ। আমি এবারে আবার আমি